Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিত। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করে দেবেন। আর শিলাজিত যেরকম বললো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করছেন, কারণ সাবস্ক্রাইব হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্ট, সো কাঞ্জুসি করবেন না একদম। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রতিদিন নিয়মিত এসে আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি রিকোয়েস্টেড ভিডিও। এটা আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করে আসছিলেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে নতুন একজন সেনাপ্রধান হতে চলেছে, তো তাকে নিয়ে এই ভিডিওটি। তো আমরা হচ্ছে অ্যাট লাস্ট সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। ভিডিওটির টাইটেল হচ্ছে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের আসল পরিচয় জানলে অবাক হবে কে এই শফিউদ্দিন। আর চ্যানেল নেম হচ্ছে নাম্বার ওয়ান নিউজ বিডি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। বাংলাদেশের নতুন সেনা প্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনা প্রধান হিসেবে দায়িত্ব পেতে চলা কে এই লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন? কি তার আসল পরিচয়? কোথায় তার জন্ম? তার বাবার পরিচয় কি? কোথায় তার পড়াশোনা এবং শিক্ষাজীবন? বর্তমান বয়স কত? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এস এম শফিউদ্দিন আহমেদ 31 ডিসেম্বর 1963 সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি খুলনায় বসবাস শুরু করেন। তার বর্তমান বয়স 57 বছর। তার বাবার নাম রুকনউদ্দিন। এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে MIST হতে MBA ও ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে MPhil ডিগ্রি অর্জন করেন। BUPতে তিনি PhDতে অধ্যয়নরত। এর আগে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেছেন, যা 24 জুন 2021 থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হবে। তিনি 19তম সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। QMG সেনা সদরে কর্মরত ছিলেন। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের GOC হিসেবে নিযুক্ত হন। আর্মি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট তিনি। এস এম শফিউদ্দিন আহমেদ 23 ডিসেম্বর 1983 সালে নবম BM দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক করে কমিশন লাভ করেন। এর আগে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন BMAতে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনা সদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2012 সালে তিনি 19 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি 2020 সালের অক্টোবরে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের 6ষ্ঠ কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হন। সাবার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে তিনি 6ষ্ঠ কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হন। সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে কর্নেল কমান্ড্যান্ট উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী অপারেশনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে মাল্টিন্যাশনাল ফোর্স কমান্ডার হিসেবে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কমান্ডের অনন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন অফিসার। কমিশন পরবর্তী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এলাকায় যোগদানপূর্বক তিনি তার সামরিক কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এলাকার পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন ফরমেশন সদর দপ্তরে সিনিয়র অপারেশনাল এবং প্রশাসনিক স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন সহ প্রশিক্ষক হিসেবে তিনি ক্যাডেট কলেজ ও বাংলাদেশ মিলিটারি একাডেমির দায়িত্ব পালন করেন। তিনি সদর দপ্তর, আর্ট ডক এবং চিফ অব ডক্ট্রিন ডিভিশন এবং সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক প্রশিক্ষক পরিদপ্তরের পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 7 মে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে 19 পদাতিক ডিভিশনের GOC হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সফলতার সাথে ডিভিশন কমান্ড শেষে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে DG হিসেবে দায়িত্ব পালনকালীন জাতিসংঘ সদর দপ্তর কর্তৃক মিনুসকাতে ডিপুটি ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্তি লাভ করেন। তিনি বর্তমান পদবীতে পদোন্নতি লাভের পূর্বে NDC এর SDS এবং লজিস্টিক্স এরিয়া
এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল শফিউদ্দিন আহমেদ গত 25 আগস্ট 2019 তারিখে জিওসি হিসেবে অ্যাডডকের দায়িত্বভার গ্রহণ করেন। জেনারেল শফিউদ্দিন দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করেছেন। তিনি চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম কোর্সে অংশগ্রহণ করেন। 2010 সালে তিনি অত্যন্ত সফলতার সাথে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স NU চায়না সম্পন্ন করেন। সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকন। তো আমরা দেখে নিলাম আজকে একটি ইনফরমেটিভ ভিডিও, ভিডিওটি যথেষ্ট তথ্যপূর্ণ এবং অনেক কিছু আমরা ভিডিও থেকে জানতে পারলাম এবং তার ব্যাপারেও আমরা অনেক কিছু জানতে পারলাম। তার জন্মস্থান কোথায়, তার পড়াশোনা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এবং তিনি কি কি যোগ্যতা অর্জন করেছেন এবং সব কিছু জানার পর আমরা সত্যি খুবই অভিভূত হলাম তার ট্যালেন্ট, তার যোগ্যতা দেখে। তিনি সত্যি একজন খুবই যোগ্যতা সম্পন্ন এবং একজন মর্যাদা সম্পন্ন মানুষ এবং তিনি বাংলাদেশের একজন সেনাপ্রধান হতে যাচ্ছেন। তো আশা করছি যে তার এই যে এত আর কি মানে কর্মযোগ্যতা, এর মাধ্যমে তিনি বাংলাদেশের যে সেনাবাহিনী তাকে তিনি আরো উন্নত করে তুলবেন এবং তার মাধ্যমে গোটা বাংলাদেশেরই উন্নতি হবে বলে আশা করা যায়। আর আমরাও আশা করব যে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সেনাবাহিনীর সাথেও আপনাদের সেনাবাহিনীর গভীর আর কি সংযোগ স্থাপন হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামী দিনে আমরা দুই দেশ প্রতিবেশী দেশ হিসাবে আরও সুসম্পর্ক বা সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাব। আর তাছাড়া এনার ব্যাপারে যদি বলতে চাই, সুদীপ্তা সবটাই বলে দিয়েছে। আর তা মানে তিনি যে কত কি মানে পদমর্যাদা বলে এই স্থানে এসছেন, তো সেটাও একটা গর্বের বিষয়। একজন আর্মি হিসাবে, একজন দেশের রক্ষক হিসাবে তিনি তার নিজের দেশকে আর কি যতটা সম্ভব মানে বেস্টটা দিয়ে আর কি রক্ষা করবেন এবং সমস্ত দিক থেকে আগলে রাখবেন এবং তার যে পদমর্যাদা বল সেই পদমর্যাদা বলে বাংলাদেশ সেনাবাহিনী আরও এগিয়ে যাবে এবং উন্নত হবে এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত হবে। তো এই আশাই রাখছি। আর তার সাথে সাথে আমরা তাকে তার কর্মজীবন মানে এই যে নতুন দায়িত্বের জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বঙ্গিউজ চ্যানেলের মাধ্যমে। আশা করি তিনি সফল হবেন এবং তার যে কর্মজীবনটা সেটা একটা মানে লেভেল সেট করে রাখবে বাংলাদেশের জন্য। তো যাই হোক, আমাদের তো ভিডিওটা অবশ্যই খুব ভালো লেগেছে আর আপনারা বলবেন যে আপনাদের কেমন লেগেছে, আর সেটা বলার জন্য আপনাদের লাইক করতে হবে, তবেই আমরা বুঝবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি। আর এরকম যদি আপনারা অন্যরকম স্বাদের মাঝে মাঝে ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা এতটাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুধু লাইক করবেন না, শেয়ারও করবেন সবার মাঝে। আর হ্যাঁ, তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটি জয়েন্ট বাটন দেখতে পাবেন, তো আপনারা চাইলে সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া আছে তো সেখানে আপনারা দেখতে পারেন। আর যদি আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে তার নাম বংকিউজ, তো সেখানে আপনারা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর তার সাথে সাথে আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, সেটার নাম বংকিউজ, তো সেখানে যোগ হয়ে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু সেই গ্রুপে পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি পার্সোনালি শিলাজিত আর সুবিধা হিসাবে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে এই ভিডিও শেষ করছি, টাটা।